নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। রাহু কেতুর রাশি পরিবর্তন তুলা রাশির উপর কি প্রভাব ফেলতে চলেছে, নেগেটিভ এবং পজিটিভ দুইটি দিক নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। 12 এপ্রিল 2022 টু 30শে অক্টোবর 2023 পর্যন্ত এই রাহু আপনার সপ্তমভাবে এবং কেতু আপনার রাশিতে কিন্তু অবস্থান করবে। অর্থাৎ মোটামুটি 18 মাস আপনার রাশিতে কেতু সপ্তমভাবে রাহু অবস্থান করবে। এই আগামী 1.5 বছর, 12 এপ্রিল 2022 থেকে আগামী 1.5 বছর আপনার জন্য সময়টা কেমন যেতে চলেছে রাহু এবং কেতুর রাশি পরিবর্তনে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, রাহু এতদিন আপনার কিন্তু অষ্টমভাবে ছিল এবং কেতু ছিল আপনার দ্বিতীয়ভাবে। বর্তমানে রাহু আপনার সপ্তমভাবে, কেতু আপনার রাশিতে। ফার্স্ট আপনাদেরকে বলি, এবং রাহুর দৃষ্টি কোথায় পড়ছে, রাহুর পঞ্চম দৃষ্টি আপনার একাদশভাবে, নবম দৃষ্টি আপনার তৃতীয়ভাবে, এবং সরাসরি আপনার রাশিকেও কিন্তু দৃষ্টি দিচ্ছে। সপ্তমভাবে রাহু আপনাদের ক্ষেত্রে ইনকাম গেন কিন্তু হবে, অর্থাৎ দৈনিক রোজগার আপনাদের কিন্তু বৃদ্ধি এই সময় কিন্তু হবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে একটু হলেও সচেতনভাবে আপনারা পার্টনারশিপ বিজনেসে ড্রিল কিন্তু করুন, অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ঢেলে দিবে এবং দৈনিক রোজগারের জায়গাটা, দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এতদিন অষ্টমভাবে থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে, আপনাদের ছোটোখাটো দুর্ঘটনার জায়গাটা থেকে আপনাদের কিন্তু ভয় কিন্তু ছিল। এই জায়গাটা কি হচ্ছে, আপনাদের স্বাস্থ্যের উন্নতি, ছোটোখাটো দুর্ঘটনা থেকে আপনি কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন, এবং সরাসরি আপনাদের ধনভাবে দৃষ্টি দিচ্ছিল, অর্থাৎ আপনি ইনকাম করছিলেন কিন্তু আপনার সেভিংসের জায়গাটা কিন্তু জিরোর জায়গায় চলে আসছিল, অর্থাৎ খরচটাও কিন্তু আপনাদের দুর্দান্ত কিন্তু হচ্ছিল, ধনভাবে দৃষ্টি দিচ্ছিল। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের আগের থেকে সেভিংসের জায়গাটা ভালো হবে, খরচটা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণে কিন্তু থাকবে, এবং সরাসরি রাহু দৃষ্টি একাদশভাবে। এখানে কি হচ্ছে, আপনাদের লাভের জায়গাতে দৃষ্টি, লাভ সফলতার জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে, এবং এর পাশাপাশি বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতপার্থক্য কিন্তু সৃষ্টি হবে। অর্থাৎ আপনি এক কথা বলছেন, আপনার স্ত্রী এক কথা বলছে, বা আপনি এক কথা বলছেন, আপনার হাজব্যান্ড এক কথা বলছে, এই জায়গাটা কিন্তু মতপার্থক্য কিন্তু সৃষ্টি কিন্তু করবে রাহু আপনাদের সপ্তমভাবে। এবং কিছু অংশ হলো আপনাদের ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাও কিন্তু তৈরি করবে, কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করবে। এবং থার্ড হাউসে রাহুর দৃষ্টি, আপনাদের যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশের সাথে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে অর্থ দেবে, অনলাইন এর কাজ, বিদেশের সঙ্গে যারা যুক্ত আছে বা বিদেশের মাটিতে যারা আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা আছেন, এই জায়গা কিন্তু সফলতা কিন্তু আপনাদেরকে দিবে। এবং আপনাদের যাত্রা, ভ্রমণ, এই যে আগামী 18 মাস, 12 এপ্রিল টু 30শে অক্টোবর 2023 পর্যন্ত আপনাদের যাত্রা, ভ্রমণ কিন্তু আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, রাহু কিন্তু আপনার জন্মছকে যেমন থাকবে, আমি যে কথাগুলো বলছি, কিন্তু আপনার জন্মছকে আপনি যখন জন্মেছিলেন যেমন অবস্থায় থাকবে, তেমন কিন্তু রাহু আপনাদেরকে কিন্তু ফল এই সময় কিন্তু দিবে। রাহু যদি নেগেটিভ থাকে, রাহু আপনার দশা অন্তর্দশা যদি পানবিট না করে,
তাহলে কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় একই রকম রেজাল্ট কিন্তু পাবেন না। আমি বারবার বলে থাকছি, রাহু কিন্তু আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটায়, এই জন্য আপনারা রাহুর কবচ আপনারা পরিধান করুন। কলিযুগে রাহু এবং কেতু আপনার বিশেষভাবে আপনার জীবনে কিন্তু প্রভাবিত কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে। দেখুন, আপনাদের যাদের লটারি বলুন, ফাটকা বলুন, শেয়ার মার্কেট বলুন, আপনার ফরেন লিকারের বিজনেস বলুন, জুয়া বলুন, এই সব কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে। হঠাৎ চাকরি, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে হঠাৎ চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ হঠাৎ কোনো সূত্র থেকে জানতে পেরে আপনি হয়তো চাকরি পেলে, নতুন কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করবে তুলা রাশির। দেখুন, রাহু কেতু রাশি পরিবর্তন দেড়টা বছর, প্রত্যেকটি গ্রহেরই কিন্তু প্রভাব মানুষের জীবনে কিন্তু পড়ে। যেমন শনি একটা রাশিতে আড়াই বছর থাকে, রাহু কেতু দেড় বছর, আপনার বৃহস্পতি আপনার এক বছর, আবার রবি আপনার থাকে এক মাস। প্রত্যেকটা ঘরে যখন রাশি পরিবর্তন করে কিনা, মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমের ভালো এবং মন্দ দুটি দিকই কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। অর্থাৎ এই যে রাহু রাশি পরিবর্তন এবং কেতু আপনার রাশিতে অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সম্পত্তি, অর্থাৎ কোনো অজানা সূত্রে সম্পত্তি পাওয়া বা কেউ মারা গেছে এমন কোনো সম্পত্তি আপনি আগামী দেড় বছরের মধ্যে কিন্তু পেতে পারেন। কেতু কিন্তু লগ্নে অথবা রাশিতে যদি অবস্থান করে, তাহলে কিন্তু আনএক্সপেক্টেড জায়গাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করে। অর্থাৎ কোনো সূত্র থেকে প্রপার্টি পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু কেতু কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ কেতু আপনাদেরকে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনাদেরকে কিন্তু দিবে। এবং থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে আপনাদের কিছু অংশ হলো, আপনাদের ভাইয়ের সাথে একটু হলো মতবিরোধ, মত পার্থক্য কিন্তু সৃষ্টি কিন্তু করবে। তবে আপনাদেরকে যথেষ্ট হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম কিন্তু আগামী দেড় বছর আপনাদেরকে কিন্তু করতে হবে। অর্থাৎ অর্থ আপনাদের জীবনে আসবে। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থের জায়গা কিন্তু ভালো, কিন্তু যথেষ্ট পরিমাণে হার্ড ওয়ার্কিংয়ের জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনাদের বেশ কিছু যাদের পেমেন্ট আটকে গিয়েছিলো, বিল পাস হচ্ছিল না, এই জায়গাগুলো কিন্তু বিল পাস হওয়া, পেমেন্ট আটকে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাটবে এবং এই জায়গা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন। এবং সপ্তমভাবে যেহেতু ভ্রমণ করছে, আপনাদের ব্যবসার পাশাপাশি কেরিয়ার ক্ষেত্র আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হতে চলেছে। এবং ভাগ্যোদয় আপনাদের কিছু অংশ হলেও হবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি তুলা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো আপনার ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে। বিদেশে আমি বারো, বিদেশের সাথে যারা রত আছেন কিনা, বিদেশ থেকে যাদের ইনকাম, বিদেশ থেকে কিন্তু আপনাদের এই আগামী দেড় বছর আপনাদের কিন্তু বিশেষভাবে সফলতা এই সময় কিন্তু আপনাদেরকে দিবে। রাহুরকে আপনাকে ঠিক করতে গেলে আপনাকে রাহু কবচ আপনাকে পরিধান করতে হবে, এবং রাহুর বীজ মন্ত্র আপনারা যদি পাঠ করেন, বিশেষভাবে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। আমি আবারও বলছি, কলিযুগে কিন্তু রাহু কেতুর প্রচণ্ড প্রভাব মানুষের জীবনে কিন্তু ফেলে থাকে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।